নিউ বারাকপুরের বুকে আলোড়ন সৃষ্টি করা 50 ফুটের দুর্গা, মাঠে কিন্তু বিরাজমান সেই 50 ফুটের দুর্গা এই মাত্র উদ্বোধন করে গেলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী শ্রী রথীন ঘোষ মহাশয় এবং বিভিন্ন পৌরপিতারা উপস্থিত ছিলেন সেখানে, ক্লাব মেম্বাররা ছিলেন এখানে, বেশ কিছু ক্লাব মেম্বাররা এখনো দাঁড়িয়ে আছেন। আচ্ছা, পরিচয়টা একটু সেরে নি, আগেও একবার পরিচয় হয়েছিল, ক্লাব প্রেসিডেন্ট দাদা আপনার? সাধারণ সদস্য, আমি ক্লাব ট্রেজারার। ওকে, ক্লাব সদস্য, ক্লাব সদস্য। এই মাত্র তো উদ্বোধন হয়ে গেল, খাদ্যমন্ত্রী এসেছিলেন পশ্চিমবঙ্গের, এবার তো সবার জন্য খোলা, একদম সবার জন্য খোলা। আর দর্শকদের কি বলা যায়, এটা কিন্তু প্রচার হয়েছে, অনেক দূর পর্যন্ত ছড়িয়েছে 50 ফুটের দুর্গা উত্তর চব্বিশ পরগনাতে আমরা প্রথম দেখতে পাচ্ছি, তার পাশাপাশি প্রচুর মানুষের কাছে পৌঁছে গেছে এই সংবাদ, নিউ বারাকপুরে কিন্তু 50 ফুটের দুর্গা। কতটা আশাবাদী আপনারা? আপনার আশাবাদী তো অবশ্যই, কারণ পূর্ণিমার সঙ্গে পুজোতে প্রতি বছরই ভিড় হয়, এবার আশা করছি এর থেকে অনেক বেশি ভিড় হবে আর কি। আমরা তাই সেরকম ব্যবস্থাও আমরা করেছি আর কি, যে মোটামুটি দর্শনার্থীদের কোনো রকম যেন অসুবিধা না হয়। আপনারা দেখতেই পাচ্ছেন ব্যারিকেড যেভাবে দেওয়া হয়েছে, চার পাঁচটা লাইন হচ্ছে আর কি, কোনো রকম গেস্টদের আলাদা লাইন হচ্ছে, সাধারণ দর্শকদের জন্য লাইন হচ্ছে, মানুষ যারা দর্শনার্থীরা ঠাকুর দেখতে আসবেন তারা প্রত্যেক দিন এই লাইন দিয়েই দেখবে ঠাকুর, এবং একদিক দিয়ে প্রবেশ করবে এবং আর একদিক দিয়ে বেরিয়ে যাবে, কোনো রকম যানজটে কোনো সৃষ্টি হবে না আর কি, মোটামুটি ভালোভাবেই ঠাকুর দেখতে পাবে এবং আশা করছি প্রচুর ভিড় হবে এবার। একদম একদম। এবার একটু প্রেসিডেন্টের থেকে জেনে নেওয়া যাক, যে অনেকদিন ধরে কিন্তু এই পরিকল্পনাটা চলছিল, আপাতত একদম অন্তিম মুহূর্ত এটা কমপ্লিট হয়ে গেল, মানে এখন আপনাদের কি একটু মানে সেই আগের যে টেনশন সেগুলো কমলো? অবশ্য প্রথম দিন যখন আপনার সঙ্গে পরিচয় হলো, যেদিন আপনি কভারেজ করতে এসছেন, হ্যাঁ, সেদিনই আমরা আমাদের ইচ্ছা যেটা কিছু করব সেটা গতবার থেকে আমাদের ই করা, সেই জিনিসটা আজকে এই পর্যন্ত করেছে। এখন ব্যাপারটা হচ্ছে, এখন যেটা বলতে পারি আজ আপনি শুনলেন উদ্বোধনে, আমরা তো একটা এক্সপেক্টিং করি, তার থেকে বড় জিনিস যারা প্রশাসনের লোক রয়েছেন তারা তো ভীষণভাবে চিন্তা করে তাদের এলাকাটা যেন সুন্দরভাবে থাকে। আমাদের এইখানে পুজোর প্রচার মানে নিউ বারাকপুরের প্রচার, নিউ বারাকপুরের প্রচার মানে নিউ বারাকপুরের যে যারা প্রশাসনে রয়েছেন তারা বলে গেল, এবং শুধু পার্শ্ববর্তী অঞ্চলের যে দাদা আপনার একটু মতামত জানবো পুজো নিয়ে। আসলে আমাদের এই পুজোটা 72 বছরের পুজো, আমাদের অঞ্চলের যারা মানুষজন আছে তাদের প্রত্যেকেরই একটা এক্সপেকটেশন এই পুজো ঘিরে আছে, ঠিক আছে, এবং সেইটা দিনে দিনে আমরা সবসময় ছাপিয়ে গিয়েছি, নানা রকমভাবে আমরা ছাপিয়ে গিয়েছি, তাদের প্রত্যাশা আমরা পূর্ণ করতে পেরেছি। এবং এই পুজোটা মানে আমরা কয়েকজন মেম্বার আছি বা এই কজন লোকজন আছি বা আমাদের যারা ক্লাবের সাথে যুক্ত তারাই শুধু আছে যে তা না, এই অঞ্চলের সমগ্র মানুষজন কিন্তু এর সাথে যুক্ত, ঠিক আছে, এবং সেটা ধীরে ধীরে বাইরেও গেছে, বিভিন্ন স্তরের মানুষজন এখানে আসেন, প্রত্যেকের এই একটা এক্সপেকটেশন যে এখানে আসলে একটা ভালো পরিবেশ, সুস্থতা এবং যা যা দরকার আমাদের দুর্গাপূজাকে ঘিরে সবটা পাওয়া যাবে। এবার আপনারা একটা স্পেশাল জিনিস রেখেছেন, প্রতিমার সাথে সাথে একটা ওয়াচ টাওয়ার স্টেজ বানানো হয়েছে উপরে, হ্যাঁ, মানে ওটা মানে ওটাও তো একটা নতুনত্ব জিনিসটা, মানে এইরকম কিন্তু ওয়াচ টাওয়ার টাইপের আমরা দেখিনি, মানে এটা কীরকমভাবে হলো ব্যাপারটা? এটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের বাইরে থেকে, বাইরে যদি কোনো গণ্ডগোল সৃষ্টি হয় কিংবা ভিতরে লাইনটা যদি সুন্দরভাবে সুষ্ঠুভাবে যায় বা কোনো দর্শনার্থী কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেটাকে লক্ষ্য করা, সেটাকে লক্ষ্য করে সাথে সাথে সেটাকে যাতে কোনো ঘটনা ঘটলে সেটাকে যাতে আমরা সাথে সাথে সেটাকে শেষ করে দিতে পারি, অর্থাৎ কোনো দুর্ঘটনা কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের যাতে না ঘটে তার জন্য এই ওয়াচ টাওয়ারের ব্যবস্থা। এই ওয়াচ টাওয়ার এক যেমন চারদিকে আছে তেমনি একটা মূল ওয়াচ টাওয়ার করা আছে রেল লাইনের পশ্চিম পার প্লাস পূর্ব পার দুদিক থেকে, যে আমাদের মেইন ঘোষক থাকবেন সে এটা দেখবে, কোনো রকম যানজট অথবা আমরা যানবাহন বন্ধ করেছি কিন্তু
বিশেষ কিছু যানবাহন, যেমন কোনো ভিআইপি গাড়ি অথবা কোনো অ্যাম্বুলেন্স, এসব যাওয়া যাতে না আটকে পড়ে তার ব্যবস্থা করা, তার জন্য আমরা প্রশাসনের অনুমতি পেয়েছি এবং প্রশাসন থেকে অনেক সাহায্য করেছে। আমরা আমাদের সদস্যগণ তখন ঝাঁপিয়ে পড়বো, যাতে ঝাঁপিয়ে পড়তে পারি যে যেখানেই থাকি, এর জন্য ওয়াচটাওয়ারের ব্যবস্থা করা। একদম ঠিক। আর চারিদিকে সিসিটিভি তো থাকছে, খুব অবশ্যই সিসিটিভিও থাকছে আমাদের, কি বলে ওটাকে, যে লাইভ ক্যামেরা, মানে হ্যাঁ লাইভ হবে, জায়ান্ট স্ক্রিনও থাকছে সাথে, ঠিক আছে, সব পরিদর্শন করার জন্য সিসিটিভি তো অবশ্যই থাকছে। এছাড়াও আজকে মন্ত্রী মহাশয়, আপনি নিশ্চয়ই দেখলেন আমাদের মন্ত্রী মহাশয় এসেছিলেন, আমাদের পৌর প্রধান এসেছিলেন, তারা কথা দিয়ে গেছেন অন্তত 20-25টা গার্ড রেলের ব্যবস্থা করবে আমাদের পশ্চিম বা দক্ষিণ দিকের বা এই পূর্ব দিকের রাস্তাগুলো, যাতে আমরা বাস দিয়ে কিন্তু ঘেরাও করিনি, বাস দিয়ে রাস্তাগুলো ঘিরিনি, প্রতিবার বাস দিয়ে আমরা রাস্তা শুরু করে দিই, লাইন তৈরি করি, এবার গার্ড রেল দিয়ে যাতে সেগুলো করা যায়। কারণ গার্ড রেল যাতে ইমার্জেন্সি গাড়ি পাস করানো সুবিধা। এক্স্যাক্টলি। লাস্ট প্রশ্ন, দর্শকদের জন্য কি বলবেন, যারা দূর থেকে আসবে বা কাছে যারা আছে, যারা আসবে তাদের জন্য কি বার্তা থাকবে আপনাদের পক্ষ থেকে? দর্শকদের জন্য তো আমাদের বার্তা মানে কি, আমরা দর্শকদের জন্য আমাদের সংঘ এবং আমাদের যারা সিকিউরিটি গার্ড থাকবে তাদের ইনস্ট্রাকশনই দেওয়া যাবে, সংঘ সদস্য স্বেচ্ছাসেবক, যে দর্শকদের যেন কোনো অসুবিধা না হয়, তাদের যে কোনো রকম সুবিধা যাতে তারা পায় এখানে এসে, ঠাকুর দর্শন করা থেকে শুরু করে কেউ যদি অসুস্থতা বোধ করে, হ্যাঁ কারোর কোনো, কেউ হয়তো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ দর্শক নিয়ে এসছে, তাদেরকে অগ্রাধিকার দিয়ে প্রবেশ করানো, এই সব ব্যবস্থার জন্য আমাদের সমস্ত স্তরের কর্মীদের আমাদের মানে আমাদের মিটিংয়েই ইনস্ট্রাকশন দেওয়া আছে, এদের জন্য ঝাঁপিয়ে এদের সুষ্ঠুভাবে করিয়ে দেওয়া, ইভেন মহিলারা যাতে কোনো রকমভাবে অসুবিধা বোধ না করে সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়ার মানে আমাদের এ দেওয়া আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর এই ক্লাব এবার যা করলো, উত্তর চব্বিশ পরগনার বুকে প্রথম 50 ফুটের দুর্গা একটা রীতিমতো আলোড়ন সৃষ্টি করলো, আবারও পল্লী উন্নয়ন সংঘ ময়দানের এই দুর্গাপুজো। তো দেখা হচ্ছে দুর্গাপুজোতে, অবশ্যই সবাই এসো বন্ধুরা। আজকে ওপেন হয়ে গেল একদমই, আজকে মন্ত্রী এসেছিলেন, খাদ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের, তিনি কিন্তু উদ্বোধন করে দিয়ে গেলেন। তো এখন থেকেই কিন্তু খোলা থাকবে এই পুজো মণ্ডপ সবার জন্য, আর পুজোর যে 4-5 দিন আছে সেটা কিন্তু সবাই মিলে আনন্দ করো, ভীষণভাবে মজা করো। সবাইকে শুভেচ্ছা রইল এবং খুব সতর্কতার সহিত এই মজা আনন্দ সব কিছু করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ, থ্যাংক ইউ।